हेलो एवरीवन, वेलकम टू आन एकेडमी। आन एकेडमी ते आपनादे सकल के स्वागत जानाई। बंधुरा, आज के भिडियोटी आपनादे जोन्नो खुबी गुरुत्वपूर्ण होते चले, कारण ये भिडियोते आमरा आलोचना करब कलकाता पुलिस कन्स्टेबल SI अर्थात सब इन्सपेक्टर, लेडी कन्स्टेबल, लेडी सब इन्सपेक्टर एवं सार्जेंट पदर की योग्यता थाके, बयस कत थाके एवं वेतन कत थाके, प्रमोशन पे आपनारा कत दूर जेते पारबेन, एछाड़ाओ उच्चता ओजन कत दरकार, এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের আলোচনা। তো সমস্ত ডিটেইলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আগেই বলে রাখি, কলকাতা পুলিশের নিউ ভ্যাকেন্সি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। 2000 প্লাস ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, 2200 প্লাস ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল লকডাউনের জন্য, কিন্তু সেটি আটকে পড়ে আছে, বেরোয়নি। তার মধ্যে 1500 প্লাস কিন্তু কনস্টেবল বেরোনোর কথা ছিল এবং SI নিয়োগেরও কিন্তু কথা ছিল, তার সাথে সার্জেন্ট নিয়োগেরও কিন্তু কথা ছিল। তো লকডাউনের পরে আশা করি प्रत्येक वैकेंसी किन्तु बेरोबे। तो आमरा आज के देखे नेब एकदम अफिसियल नोटिस, जो कलकाता पुलिसेर कोन पोस्टे की योग्यता दरकार है, बयस सीमा कत दरकार है, ताछाड़ा उच्चता ओजन कत दरकार है, समस्त किछु आमरा देखे नेब। तो अवश्य भिडियोटिके शेष पर्यन्त देखुन। एई मुहूर्ते आमरा रयेछि कलकाता पुलिसेर अफिसियल वेबसाइटे। आन एकाडेमी यूट्यूब चैनलटिके जारा सबस्क्राइब करेनि अवश्य करे निन एबं भिडियोटिके लाइक शेयार अवश्य करे राखुन। तो कलकता पुलिस .gov.in, तो ये अपना चले आसबें, एकदम अफिसियल नोटिस अपना देखा। तो रिक्रुटमेंट एक अपशन अपनारा नीचे पे जा रिक्रुटमेंट अपशने अपनारा क्लिक कर देवें। क्लिक करारे साथ अपन सामने एक एलिजिबिलिटी एक अपशन क्योंकि चले आसने देखते एलिजिबिलिटी एक अपशन क्योंकि चले तो ये क्योंकि कलकता पुलिस जो विगत बचर रिक्रुटमेंट सेटर क्योंकि PDF नय, कारण ये কলকাতা পুলিশের আগের থেকে কিন্তু এই নোটিশটি রয়েছে, অর্থাৎ এটি কিন্তু কলকাতা পুলিশের যতগুলো ভ্যাকেন্সি বেরোয় তো প্রত্যেকটার কিন্তু এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তো এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনাদের হেল্প করবে, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা ওপেন করেছি। তো রিক্রুটমেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, টেকনিক্যাল, এগুলো আমরা দেখব না, আমরা শুধু দেখব সাব ইন্সপেক্টর, সার্জেন্ট এবং কনস্টেবল। তো সার্জেন্ট পদেরটা আগে দেখে নিচ্ছি আমরা। এখানে আপনাদের এজ হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, UR হয়ে থাকলে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন SC/ST-রা বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর, OBC-রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশন দরকার গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস করে থাকতে হবে। ফিজিক্যাল মেজারমেন্ট এখানে আপনাদের 173 সেমি হতে হবে, এখানে দেওয়া রয়েছে 1.73 মিটার অর্থাৎ 173 সেমি হতে হবে। হাইট, তো এখানে কিন্তু হাইটটা একটু বেশি লাগবে, 173 সেমি। চেস্ট 86.36 সেমি এবং ফুলিয়ে 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। ওয়েট মিনিমাম 63 কেজি হতে হবে। তো সিলেকশন প্রসেস এটা আপনারা এখন আমি এটা নিয়ে আলোচনা করছি না, কারণ যখন নতুন নোটিফিকেশন বেরোবে সেখানে কিন্তু সিলেকশন প্রসেস চেঞ্জও করতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আপনারা প্রমোশন পেয়ে কত দূর যেতে পারবেন, প্রমোশন আপ টু ডেপুটি কমিশনার অফ পুলিশ, অর্থাৎ আপনি যদি সার্জেন্ট পদে জয়েন করেন আপনার কিন্তু প্রমোশন DCP পর্যন্ত হতে পারে, অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ পর্যন্ত হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল আপনাদের 7100 থেকে 37600, গ্রেড পে 3900। নেক্সট আপনারা দেখে নেব, আমরা দেখে নেব সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরও কিন্তু 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, OBC-রা 3 বছর, SC-রা 5 বছরের ছাড় পেয়ে যাবেন, যোগ্যতা গ্র্যাজুয়েট। এখানে কিন্তু আপনাদের 167 সেমি হতে হবে, হাইট 167 এবং আপনাদের চেস্ট হতে হবে 79 সেমি এবং 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। ওয়েট কিন্তু মিনিমাম এখানে 51.5 কেজি চাওয়া হয়েছে। তো এটা কিন্তু নিউ নোটিফিকেশনে কিন্তু চেঞ্জ হতে পারে, তবে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপাতত এই নোটিশটি কিন্তু রয়েছে। তো এইভাবেই কিন্তু এরকমই কিন্তু বয়স থাকবে এবং কোয়ালিফিকেশন কিন্তু সেম থাকবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইট ওয়েটও কিন্তু সেমই থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু আপনারা যে প্রমোশন পেয়ে প্রমোশন আপ টু ডেপুটি কমিশনার অফ পুলিশ অর্থাৎ DCP পর্যন্ত প্রমোশন পেতে পারেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল কিন্তু সার্জেন্টের মতো সেম রয়েছে। নেক্সট আমরা দেখে নেব লেডি সাব ইন্সপেক্টর, অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও কিন্তু 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, হাইট কিন্তু 160 সেমি অর্থাৎ 1.6 মিটার অর্থাৎ 160 সেমি হতে হবে এবং ওয়েট কিন্তু 45 কেজি হতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু লেডি সাব ইন্সপেক্টর থেকে আপনারা ডেপুটি কমিশনার পুলিশ পর্যন্ত হতে পারেন। নেক্সট পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের মতোই। নেক্সট আমরা দেখে নেব কনস্টেবলের ক্ষেত্রে, কনস্টেবলে কিন্তু এখানে আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 27, এবং আপনাদের কিন্তু SC/ST-রা 5 বছর, OBC-রা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। কোয়ালিফিকেশন এখানে দরকার মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদের
এসসি অর্থাৎ আপনারা যদি ইউআর এবং ওবিসি হয়ে থাকেন, বা আপনারা যদি মানে গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী এবং এসটি বাদ দিয়ে যে কোনো কাস্ট হয়ে থাকেন, তাহলে 167 সেমি দরকার এবং চেস্ট হতে হবে 78 সেমি অর্থাৎ 78 সেমি, ফুলিয়ে 5 সেমি ফলানো দক্ষতা থাকতে হবে। এবং এখানে আপনাদের বলা হয়েছে যে গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী এবং এসটি হয়ে থাকলে আপনাদের 160 সেমি হতে হবে, চেস্ট হতে হবে 76 সেমি, ফুলিয়ে 5 সেমি ফলানো দক্ষতা থাকতে হবে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটিতে কি বলা হয়েছে, 6.5 মিনিটে 1600 মিটার রান, যেমন কি না WBP কনস্টেবলে থাকে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশে কনস্টেবলে থাকে, কলকাতা পুলিশেও কিন্তু সেম 6.5 মিনিটে 1600 মিটার রান। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রমোশন পেয়ে কত দূর যেতে পারবেন, প্রমোশন পেয়ে প্রমোশন আপ টু ইন্সপেক্টর অফ পুলিশ। কনস্টেবল হিসেবে আপনারা যদি জয়েন করে থাকেন তাহলে কিন্তু এককালীন আপনারা ইন্সপেক্টর অফ পুলিশ কিন্তু হিসেবে কিন্তু জয়েন মানে প্রমোশন পেতে পারেন। পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 5400 থেকে 25200, গ্রেড পে 2600। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ওমেন কনস্টেবল অর্থাৎ লেডি কনস্টেবল, এখানেও কিন্তু আপনারা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সের উদ্দেশ্যে 3 বছরের ছাড় পেয়ে যাবেন, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল মেজারমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আপনাদের লিখা রয়েছে আপনারা যদি গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী এবং এসটি বাদ দিয়ে অন্য ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে 160 সেমি হাইট হতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী এবং এসটি হয়ে থাকলে আপনাদের হাইট 152 সেমি হতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির কথা বলা হয়েছে, রানের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 2 মিনিটে আপনাদের 400 মিটার রান দিতে হবে, মেয়েদের ক্ষেত্রে বলছি, তো লেডি কনস্টেবলের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার রান। এবং এখানে কিন্তু আপনারা যে প্রমোশন পেয়ে কিন্তু লেডি ইন্সপেক্টর অবধি হতে পারেন। এবং স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন 5400 থেকে 25200 টাকা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একদম কলকাতা পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল যে এলিজিবিলিটির ফর্মটির নোটিশটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন, আনএকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আনএকাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন, ইন্ডিয়ার নাম্বার 1 অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। WBCS সহ সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন, টপ এডুকেটার্সদের দ্বারা এখানে ক্লাস করানো হয়। টপ এডুকেটার্সদের আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত টপিক ধরে ধরে কভার করানো হবে। এখানে প্রতিদিন কিন্তু ফ্রি লাইভ ক্লাসও চলে, তার জন্য অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস কোর্স যদি সাবস্ক্রাইব করেন আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্লাস কোর্স আমি বলবো আপনারা 12 মাসের প্লাস কোর্সটি অবশ্যই নিতে পারেন, এবং যে কোনো রেফার কোড ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেট নিউজ, নো কস্ট EMI। আপনারা যদি HDFC ব্যাংকের অর্থাৎ আপনাদের কাছে যদি HDFC ব্যাংকের ATM কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনারা মাসিক ইনস্টলমেন্টের মাধ্যমে কিন্তু প্লাস কোর্সগুলি সাবস্ক্রাইব করতে পারবেন, এবং নো কস্ট EMI আপনাদের জন্য একটি বিরাট সুখবর। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।